আবু জাহেলের দলেরা বলছে, বলো আবু জাহেল বেলালের জিবাদতে পেরেক মেরেছে, তবে বেলালের যে দিলে কলমা পড়ছে যেরকম সুবহানাল্লাহ, বেলালে দিলে কলমা পড়তেছে, তবে কি করা যায়? বেলালকে আপনার কেনা তোলা হলো, তোলার পরে বেলালকে জিজ্ঞাসা করা হলো, বলে বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না, কলমা ছাড়তে রাজি নাই, খোদার কসম করে বলি জীবন যদি চলে যায়, জীবন চলে যায়, আমি নবীর জন্য আমার জীবন তাও দিতে রাজি আছি। আর কিছু মানুষ বলে যে নবীকে মহব্বত করা যাবে না। বাংলাদেশের বাবা আমির হামজা ইয়ে বলেছে কি জানেন, বুঝে কোন কিতাবে লেখা না, কোন হাদিসে লেখা না যে নবীকে মহব্বত করতে হবে, জোরে বলে নাউজুবিল্লাহ। ও কোন কিতাবে পড়েছে মুরুক্ক চাষা? ও কিতাব পড়তে জানে না, ও কিতাব পড়তে জানে না, নাইলে পরে কোরআন শরীফের মধ্যে বলতেছেন ইনকুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তিন পারা সূরা ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, নবীকে মহব্বত করো, নবীকে যদি ভালোবাসো আল্লাহ ডাইরেক্ট বলতেছে আমাকে বাবা, আর যদি নবীকে না ভালোবাসো তাহলে আমাকে পাবে না, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বেলাদার এই বেলাল নবীকে এতটাই মহব্বত করেছে, এতটাই ভালোবেসেছে, তার জীবন যদি বাবা করা যায় কমসে কম চার রাত্রি জীবন লাগবে, বেলালের চার রাত্রি জীবন লাগবে। তো বাবা যে একবার দুরুদ আল্লাহুম্মা